রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো অপরিচিত নারীকে তার হাত দিয়ে স্পর্শ করেন নাই। অবশ্য তিনি তাহাদের নিকট হইতে বাইয়াতের অঙ্গীকার গ্রহণ করিতেন। আর যখন তিনি ওয়াদা নিতেন তখন তারা তার নিকট অঙ্গীকারাবদ্ধ হইত। এই সময় তিনি বলিতেন, যাও, আমি তোমাকে বাইয়াত করিয়াছি, অর্থাৎ অঙ্গীকারাবদ্ধ করিয়াছি। আল হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2931।